হ্যালো ভিউয়ার্স, আবিরে হবাসেন দা, নমস্কার জানাওরি। তো বাংলায় করতাম এই কথাটা না, আমার থারে করতাম। আমার ঠারে করলেই হবা। ওকে দেন, আমার থারেই করতাম। আই যারা আমার বাঙালি সম্প্রদায়ের যারা ভিউয়ার রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিছুক্ষণ আগে অর্থাৎ 4:30টার সময় আজকে আমার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেই অনুষ্ঠান হয়নি, আমাদের স্ট্রিমিং অ্যাক্সেস হয়নি বা এলাও হয়নি, যার কারণে আমি আর একজন অতিথিকে নিয়ে এসেছি। উনি একজন আমাদের বিষ্ণুপ্রিয় মণিপুরী সম্প্রদায়ের একজন ওয়েবসাইটের একজন কর্ণধার। ঠিক সেই কারণেই, যেহেতু এটা একটি সামাজিক অনুষ্ঠান, আমি মাতৃভাষায় অনুষ্ঠানটি করব, তাই যারা আমাকে দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই অনুষ্ঠানটি দেখবেন এবং উপভোগ করবেন। তো যাই হোক দাদা, আমি লাইভ অনুষ্ঠান শোনা আরম্ভ করতাম। হাই হাবির, আগে জানুয়ানি লাগে দাদা, এই এত বড় কনকনে গরমের সময় দাদাই যে জ্যাকেট ট্যাকেট পিড়েছে, তাতে মানুষ মনে প্রশ্ন আনথাই তো অবশ্যই, এখন খানিক পরে ক্লিয়ার করে দেয়। হাই হাই, যেহেতু আমি এবাকা মেঘালয়তে আছো, শিলংয়ে, আনতে শিলংয়ের আবহাওয়া আনতে, তারপরে সেকেন্ড ডে চেঞ্জ ওর খানি আগে 3টা রূপে রিথান দিছিল, 12 মেঘালা মেঘালি করিয়া বরণ বাদল দেখি করলো, দিনহান গুজরে ছিল, ঠান্ডা লাগে তোমার তো আনি ক্রিয়া করলো, হিনেলু আনতে আর তো ঠান্ডা লাইনতে লাগিল, তা কেয়া বলে এবাকা কাহিলেও বেড়া, আজিকালি তে কাহিলেও মাথায় যে কোনো কিছু হইতে না, কিতা টেস্ট করগা কিহান হইতে, কে বলে কোভিড সিচুয়েশন, তো প্রিকশন ইজ বেটার দেন ওয়ানে, সো ওয়ানে প্রিভেনশন আর লড়ি দা, সো এনে মাতুরি হাব্বি হাব্বি হানরে মালে মর যত আসি, আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যত আমার অন্য সম্প্রদায়ের মানুষ আছি, আমার লগে এটা তিলুয়া থাইয়ার হাব্বিরে অনুরোধ করি যে এ প্যান্ডামিক টাইমে হেনা নিজের এখানি ধ্যান দিক, কে বলে জিংতাই থাইলে আপনও বহুত কর্ম করতেন, আগে তো বহুত কিছু করানি, আমার তাই ইয়ে আছে, প্ল্যানিং আছে, সো ওহানোর সালে দিয়ে নিজে প্রিকশন লো না, এ প্যান্ডামিক সময়ে না সোশিয়াল ডিস্টেন্স জ্ঞান আছে, সামাজিক দূরত্ব বজায় থা, কোনো বিয়া বাড়ির নিয়ম মানু না জানি না জানি ঠিক ওখানেই মুই মনে করি, জেব্বা কাউ স্যানিটাইজ করা নি, নিজরে হাইজিন করিয়া থা, যতদূর নিজরে পায়ে পরিষ্কার করিয়া থইতে নোরা অন্তত দূরে ইয়া থাইতে, আর হাব্বির অনুরোধ করি চালাক করে রেজিস্ট্রেশন করো ভ্যাকসিনের কা, ভ্যাকসিন দিলে বহুত হবা, ভ্যাকসিন দিলে কি আনোর 80% আমার বডি গর ইমিউনিটি আমার তা ইয়ে করিয়া থর, যেখানে ও ভাইরাস গুলো লগে হুম হুম মানে লাগানির লাগানির যে সক্ষমতা আমার থনা থনা পারে, তো ওখানে হাব্বিরে মাতুরি ভ্যাকসিনে আন করিও, ডরনা পিও, ভ্যাকসিন করলে কি তো ওর আর নিজের কাই হবা, ওখানে আচ্ছা দাদা, মাতুরি আমি আলোচনা নিয়ে দীর্ঘায়িত না করতাম, জাস্ট একদম মুদ্রার টপিক আলোচনা করি। যেহেতু দাদা হ্যাঁ ওয়েবসাইট মানে কর্ণধার গোপা ওয়েবসাইট আগে চালাতে, এই ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ মানে উদ্দেশ্য হন কি হ্যাঁ আসলে? আসলে মোর যে ওয়েবসাইট গ্রহণ করেছো কৃষ্ণা সিনহা ব্লগ ওয়ার্ডপ্রেস ডট কম, এগো আমি 2017 ইংরাজিত খুলেছিল, সো এখানের কাজ যে আমার যত আমার রুহিবৃত্তি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যত রাড়ি পড়ি আছে এটা ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে যত বাহিরে আছে, শুধু আমার ইন্ডিয়া মিয়ানমার বাংলাদেশে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের নাগর হাবিবিত আছি, লন্ডন ইউকে আছি, অস্ট্রেলিয়াতে আছি, ক্যানবেরাতে আছি, রিসেন্টলি মি টোটলু ক্যানবেরা তো আগো, রাজদীপ মাতিয়া রাজদীপ সিংহা বহুত হবা তাও সিঙ্গার আর ডেকি তাও ইউটিউব চ্যানেল খুলেছে, ইউ ক্যান চেক ইট, আর বারো তাও রাড়ি দিল যে আমার রুহিবৃত্তির রাড়ি এটা সম্পর্কে আমি হারপানি মনে হয় দাদা কিসা দেখ আমার যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাথে সাথে মানে আমি হারপানি মনে আর তোমাদের, সে ও উদ্দেশ্যে আমি চিন্তা করলু তে রাড়ি ঠিক আছে, তে আমি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে মানে হাব্বি হারপানি, ফেসবুকে তো আমার যেটা আছে হারপি আনা বাহিরে দেব মানে হারপানি, যেটা আজি মি ও ও থ্রুলো মি পেজান হংকরান চেষ্টা করলো এনতে করিয়া হমেলু, আমি ডোমেনু হানলো, ডোমেনু হানলো নার পরে মি একা মান্থলি 200 করে পে করি মানে মান্থলি বেসিসে করলো ভান সাবস্ক্রিপশন আন ও হিসাব লো করিয়া একা মো বহুত বহুত দুই
মোরা ফলো করতে রাখছি, তারা বাহুত গে সাজেশন দিতে রা। রিসেন্টলি আমি পোস্ট করেছো সাজেশন আনতেছে ইমাজেন মাতিয়া তে জার্মানির গ তে রাডিয়ান হারপিয়া বহুত হার হইলি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি আন আসি যে সাথে সাথে তার তো যে তানুর অরিজিন লট ওর তারা সাথে রাড়ি পড়িতা হুনিয়া যে সিচুয়েশন আন কিহান চলের তানুর আইডেন্টিটি ফাইল লোকাল তানুর কা বহুত ইয়ো করতারা হ্যান দি জাতীয় মানে ইন্সপায়ার হয়েছে তে তে তাও তানুর কমিউনিটির কা মাতিয়া তে ই করে দিয়ে আতে মরাং তো ইন্সপায়ার হয়েছে উনিতে আর তাও হওয়া কই করতো কিপ ফলো মি অ্যান্ড ডু গিভ মি দ্য সাজেশন মাতিয়া তে মাতিয়া আন্তে হওয়ার আড়িয়ান আগে আগে চিয়া করিয়ার ওখানে মোর একমাত্র উদ্দেশ্য আন যে আমার আমার জাতর ইয়ারি পড়ি এত ওয়ার্ল্ড ওয়াইজ বেসে যে হাব্বি হার পানি শুদ্ধ আমি না কই হাব্বি হার পানি যে কিহান চলে কিহান না ও ও মতে মি আন খুললো আন সো মি ফাইনালি আস্তে আস্তে সাকসেস হরি লেটস ইট। আচ্ছা দাদা, আমি ধ্যান হার পাচ্ছি ওয়েবসাইট করলে, যেমন পয়সা টইসাও পেই তারা, দাদাই কি সাথে কোনো বার্তা? হ্যাঁ এবাকা ওই তো আমি উহান মনিটাইজ অনা লাগে আনতে মনিটাইজ হইতে গেলে গা মোরতা সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন যেটা থানা লাগে মোরতা ফলোয়ার্স থানা লাগে 1000 ফলোয়ার থানা লাগে মোরতা সো ওই তো মোরতা বাকা ফলোয়ার্স হইতাই 500 সামথিং তে মোরতা আর তাও লাগে ফলোয়ার্স হইলে মনিটাইজ ওই তো উহান পড়িও আছে আনতে ভিউয়ার্স আসি ভিউ করতারা ওয়ানরে 12 রিব্লক করতারা মোর ব্লগ ওয়ান অনেকে 12 রিব্লক রিশেয়ার করতারা জারগাও সাথে কমেন্টস পাওরি সাজেশন পাওরি সো যেটা কামর তো 1000 ভিউয়ার্স আইতে 1000 ফলোয়ার আইতে আচ্ছা অটোমেটিক মনিটাইজ হইতো আনা আচ্ছা করতে দাদা, মানে মিনিমাম 1000 1000 ভিউয়ার লাগে না? আচ্ছা, তো আমার যেটা দর্শক বৃন্দ যেটা চাই, তারা আমার অনুষ্ঠানে হান পরবর্তী সময়ে, উতার কাছে ওয়েবসাইট উপর না হান বারো ক্লিয়ার লোক ক্লিয়ার কম আতাইলে হবাই তুই। হ্যাঁ গুগলে গিয়া সার্চ করে পারো রে www.krishnasinhablog.wordpress.com মাতিয়া ইয়া তো কৃষ্ণা সিনহা ব্লগ মাতিয়া মারলে আইতো সেকেন্ড পেজ 2 নম্বর পেজ আন পপ আপ করতে চেয়েও কৃষ্ণা সিনহা ব্লগ ওখানে এন্ট্রি করলে পেজ আন খুলতে খুলিয়াও দিয়া টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট এন্ড এন্টার দ্য ওয়েবসাইট বললে ভিতরে আমি চানা পারো হাব্বিতা আমার যত বিষ্ণুপ্রিয়া মণিপুরের ইয়ারি পড়ি আছে হাব্বি স্টেপ বাই স্টেপ পিয়াজি তার যত আপডেট আছে। আচ্ছা দাদা, রিসেন্টলি বিষয় হানলো সোশ্যাল মিডিয়ার তুল গরম ছিল আমার সমাজের ক্ষেত্রে, হলদি হ্যাঁ হ্যাঁ রসম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এই আমি অনেক বার্নিং টপিক গো। হ্যাঁ হ্যাঁ অনেক হট টপিক আছে হ্যাঁ হাতে আন্দি রসম ইয়া ইউ ক্যান সে হলদি রসম বা মেহেন্দি রসম এ সেরিমনি আনলে তাই নিয়াম মান্তারা হান সাউথ ইন্ডিয়ান বারো ওয়েস্টে ওয়েস্ট সাউথ নর্থ ইন্ডিয়ান মাত্র হব্বা করে হান তানু তানু পবিত্র হানে 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 মন ভাই মানে তারা তানু বিয়ার আয়কার দিন হান যে বর্গ যে ধামানগ কইনা করে হব্বা করে আন্দি আন্দিল ইয় করিয়া গাড়ি গুলো ইয় করিয়া তানু হিনুই তারা এর পিছনে ঘাটে যেতে গা ঘাটে গিয়া সেলকম লো হিনি তাই হিনিয়া বহুত নিয়ম নীতি আছে তানুর যেটা প্রিস্ট আছি ব্রাহ্মণ আছি তানু হব্বা করে সল করিয়া কিতা করিয়া বহুত নিয়ম নীতি লো তানু হেন পালন করিয়া যেতে তানু হেন ডাঙ্গর মানে রিচুয়াল সেরিমনি আনে মানে তানু ম্যারেজ আনে ডাঙ্গর আন মানতে না তানু হানতে ওখান নিয়ম আনলা সে নিয়ম লো করিয়া যেতে রাখান তানু আনতে এবাকা বলতাই যে অনেক সময় টিভি তো চেয়ার ফিল্মেও দেখাই তারা সো সারা দেখিয়া ইন্সপায়ার হইয়া আমার অন্য কাজটাও করতারা যেমন কি বেঙ্গলি করতারা আমার একা বিষ্ণুপ্রিয় মণিপুরী অকরানিও করেছি সো হারোপিয়ম মি জিনিস আন ক্লিয়ার করে মাতুরি হারোপিয়ম করতে কোনোদিন আমি বাধা নদিয়ার হ্যাঁ কি কে বলে আমার ভারতের যে সংবিধান আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাধ্যমে এন্ড রাইট টু লিবার্টি রাইট টু লিভ এন্ড হাব্বিত যে রাইট আছে যে তানু ফ্রিডমে আন আছে রাইট টু ফ্রিডম মতে আন আছে ও ফ্রিডম মতে স্বাধীন স্বাধীন যেহান আছে ওহানোর মতে তানু করে পারতারা যে হারোপিয় মান কিন্তু যে জিনিস আন যে জিনিস আন যে রুটস কর লগে আমার বিষ্ণুপ্রিয়া মনিজ
যে রুটস গুলো আছে, অরিজিন আছে, ও যদি আমি সেন্টিমেন্টে আঘাত করিয়া করি আর কোনো জিনিস হ্যান, কিন্তু ওয়ান কোনোদিন সংবিধানে পিয়ানো উইয়া করে রান। সংবিধান অলসো নট লায়েবল সাচ থিং উইচ ইজ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হিট দ্য সেন্টিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল কমিউনিটি। যে কোনো কমিউনিটি সম্প্রদায়ের যদি আঘাত করে যে না তানু এ রুহিবৃত্তি আনতে তানু হওয়া করে করতারা, কিন্তু এত এবার এনজয়মেন্ট করিয়া বলিয়া হারো হইয়া আমি নাসিয়া বাসে কিরাকিতি করতারা, কোনো নিয়ম নেই, নিয়ম নেই, নিয়ম নীতি না করিয়া এমে করলা হান হলদি লাগিলা বলিয়া এমে সাসা করিয়া আরো সম্বলে আনতারা। ও তাও হ্যাশট্যাগ মি মোরতা ধ্যান যেভাবে আমি নিয়ম খারাপ পাছিল যেভাবে হ্যাশট্যাগ ইউজ করেছিল হ্যাশট্যাগ বিএম কালচার হলদি সরিমনি মাদিয়া, কিন্তু এখন বহুত বহুত ডাঙর ব্যাপার। কিন্তু হ্যাশট্যাগ যেভাবে আমি লাগে আর ইউজ করি আর বাকা জিনিস এন্ড ট্রেন্ড ওর ওয়েন উই ইউজ দ্য হ্যাশট্যাগ সামথিং হ্যাশট্যাগ ফ্রাইডে ফর ফিউচার অর আর্থ ম্যাটার্স মাতিয়া, যে কোনো আমি সাথে হ্যাশট্যাগ ইউজ করে আমি অ্যাপ্লাই করিয়া জিনিস এন্ড শেয়ার করে রূপে এন ট্রেন্ড ওপর যত শেয়ার হইতো গুগলে পিয়া আইতো, গুগলে পিয়া মারলে এবার হট ট্রেন্ড এবার ট্রেন্ডে কুহানা এর বলে উহানা গাইতো। যদি নিয়াম শেয়ার অন নিয়াম উহার টপিক হলো যে সান্তারা, তখন গুগলে পিয়াস পপ আপ করে দিয়ে। সো সেম সাথে যদি আমি সাথে হ্যাশট্যাগ বিএম কালচার মাতিয়া দিয়ে, আর কিন্তু এখন আমার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় এখন নেই, কিন্তু আমার শুনে হিলে তা কোনোদিন যে আমার তা না না, হলদি রসুন মাতিয়া আছে মানে নৌনেছে। সো মি আমি এগেনস্টে না গই, সেইমলি মিও এগেস্টে না, তবে জিনিস এখন অবশ্যই হার পেয়ে না থাক। আজিকা যে হলদি হ্যাঁ রসম না আমার মানে যে আলোচনা করানি বাধ্য হইলাম, কিন্তু এর হ্যাঁ আগেই মি অলরেডি কমেন্ট আহান করেছিল দাদার, হয়তো বা দেখেছ কমেন্ট বানাচ্ছে মাতা নিয়ে আসছিল যে এর আগে অনেক বিভিন্ন ধরনের জিনিস আমার সোসাইটি থম আছে গা, যেমন লাইক ম্যারিজ অ্যানিভার্সারি, বার্থডে, মানে অলরেডি হোম আছে। আর রিসেন্টলি আমি দেখি আর যে আমার বিয়াটি আছে, তার তার যে জাঁকজমক যে সিস্টেম আহান আছে ওখানেও আরম্ভ করেছি অলরেডি। আর আমার যে সোসাইটির যে বিভিন্ন চেয়ার টেবিলের যে ব্যবস্থা আরম্ভ করলো আর কি, এক্স্যাক্টলি ওয়ান সমাজ মানে কিতা বলতে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যার সোসাইটি। হ্যাঁ, তো হ্যানাত কিহান প্রবলেম থাকার একটা ইয়েস প্রবলেম এখানে যে জিনিস কিন্তু এর যেমন কি চতুর্থ মঙ্গল কর্তারা, চতুর্থ মঙ্গল কর্তারা বা ব্যাচেলর পার্টি কর্তারা, বার্থডে পার্টি, যে বার্থডে পার্টি আমি এখন মাতিং যে বার্থডে পার্টি আনে এখন এমাটিক ধরা বাধা না, তুই করো পারো না করো পারো এখন এমাটিক ধরা বাধা নেই। বার্থডে হান মানে কি হান আচ্ছা মি মনাসু মি লেঙ্কার মার উপরে আনলো ডাকলো আমি করলু বা আমি গর্ব না করে আমি বাহিরেও মি জাকজমক করি আমি লেঙ্কার মার উপরে হারও পুরো করে পারো না আমি বার্থডে আন বার্থডে আন আমাটি মি নতুন। কিন্তু ম্যারেজ সেরিমনি আনে হান বহুত ডাঙর জিনিস হান বিয়া আন বলে আখুমে দিয়ান বার্থডে আন, কিন্তু তুই প্রত্যেক বছর করে পারতি এভরি ইয়ার তুই প্রত্যেক বছর করে পারতি, কিন্তু তুই বিয়া হান তুই প্রত্যেক বছর করে পারতি না, ম্যারেজে হান ঠিক প্রত্যেক বছর করে দিতে যাও, কিন্তু ওহানোর মানে হারোপিও মার্কা মাতিয়া ম্যারেজ অ্যানিভার্সারি আন করতারা রাইট, মানে যে বিয়া করেছি ওদিনও আন আমি সেলিব্রেট করে গুলা ওহান গড়ে যেটা পার্টনার্স অছি হাজবেন্ড এন্ড ওয়াইফ স্পাউস তানু করে পারতারা তানু দেখি বা গড়ের তাই মিলিয়া করে পারতারা, ইটস নট এ বিগ ডিল এমাটি ডাঙরা ডিহানা কয় ম্যারেজ অ্যানিভার্সারি করে পারি আর। কিন্তু এখানের মাঝে আর এক রাড়িয়ান আছে, যেমন আমি এবার যে ব্যাচেলর পার্টি আন করা নিয়ে করেছি, যেমন কি বিয়ার আগেকার দিনে যেহেতু তা সিঙ্গেলের তো মিঙ্গল আন যার গা মাতিয়া আহান করতারা তার লেঙ্কা মার রূপে মিলিয়া যে যে পার্টি আন দে ব্যাচেলর পার্টি মাতি মানে তাতে ব্যাচেলর আর নদাইতে তা বিয়া করতে জানতে নেক্সট ডে হাতে যে তার লেঙ্কা আছে তাতে ব্যাচেলর ইয়া থাইলা যে আমার হারো কর্মাতে হারো বান করতে না, কিন্তু ওখানেও মানে কোরআনে ঠিক নেই ব্যাচেলর পার্টি বলে মানে মাতানে ঠিক নেই মানে কর এহান মাতিয়া যে আমার লেঙ্কা কালি বিয়া করা জায়গা তে আরে মাটিক তালত হবাই আমি ফ্রি ভাবে তিলনার টাঙায় কে বলে বহকা হওয়াই তুই বৈজকা হওয়াই তুই আমি তাহলে ফ্রি ভাবে যে স্যার টোটরি আর কালে আর কত গুজুরিয়ার না রাড়ি পরি সাথে আমি ফ্রি ভাবে গিয়া নার্তাঙ্গে আনতে ওখানটা সালতে মানে
দিনহান পাই পেলাম মাতিয়া লাস্ট দিনহান বলে ওসা করতো না মানে হারুপিয়ম করে ওয়ান কইনাওর ক্ষেত্রেও সেম ওসা যে কইনাওর ঘরে গিয়া তানো লেঙ্কা মারব জিতাই গা আর কে কিতা মনেরি খানার তা নিতাই গা ওদিন এত 10-25 খেলে যেন আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীত আছে 10-25 খেলা করার পর খেলে যা তুমি লেঙ্কা ওরে হারু করে নিপার এলা দিয়া কিতা কিতি আচ্ছা গড়িয়া দাদা, যে যে আসিয়া টপিকের উপর আমার আলোচনা, হ্যাঁ যে টপিকখানার উপর আমার আলোচনা ছিল, টপিক হুম ওনার অনেকগুলো কমেন্ট করেছিল, যেহেতু ট্রেন্ডিং ইস্যু হান ওনার কমেন্ট করিয়ে মাতেছিল মাটি হুম ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, আদৌ কি হান এই টপিকে হানার উপর করার প্রয়োজন আছে তা? চা এবাকা রাডি হানিল তাই এফেক্ট এফেক্ট পরের কিয়া বলে আমার তা মি বহুত কমেন্ট পানার করলু রিসেন্টলি তুলা নিও করলা এবাকা মণিপুর মাটি তো মণিপুর লইয়া তো নিংথৌজার 11 পুতকে টপিক তুলেছিল তা হার পাবেল আছে সমর সম্বন্ধে কিয়া বলে তা নুন করতে রাখো তাও হার পাবেল আছে তাও মাদের যেহান যে জিনিস তোমার রুহি ভিত্তিক অ্যাটাক করে তোমার অরিজিনে তোমার ধরা পড়ে গেল তোমার না করলে হবা মাতিয়ে তাও দেশে হবা হবা সাজেশন আনতেছে তা বহুত হারও লাগিল যে বহুত হবা নি মাতেছে সো মিও এগ্রি করেছিল তার রাডিয়ান বাট দ্য থিং ইজ দ্যাট রাডিয়ান তাই এবাকা আমি হারও জিনিস করে পারি যে কিন্তু এবাকা হারও জিনিস করতে গেলে গা যদি আমার অরিজিনে না আমার আমার যে রুটস গুলো আছে আমি বিষ্ণুপ্রিয়া আমি পঞ্চ বিষ্ণুপ্রিয়া পঞ্চ বিষ্ণুপ্রিয়া বলিয়া হ্যাঁ যে আমার এ পঞ্চ বিষ্ণুপ্রিয়ার মাঝে এ জিনিস না হেরানতে আমি কোরআনির আমার তা যুক্তি নেই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন বলিয়া হানা আছে টাইম ইজ চেঞ্জ মাতি হাতে টাইমের লগে আমি চেঞ্জ কিন্তু টাইমের লগে চেঞ্জ হইলো কিন্তু পুরানা যে তার রহিবৃত্তি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি তা পাহরানির উপর আমি বেলিয়া আমি নয়া জিনিস অ্যাডপ্ট করা নি অ্যাডপ্ট করতো আমি চানা লাগের কুমখান আমার কা হবা যে জিনিস আন হবাই তো মানে অ্যাবজর্ব করা নি আর যে জিনিস হবা না শেষ আদে নাই হবা ওয়ান বলিয়া মিনিং করে উড়িনি ওয়ান না করলেই হবা সো দি হানি মোর রাডিয়ান ঠিকই আছে দাদা, এ টপিকে এখন আরো মানে হ্যান্ডল আরো আর খুব হ্যাস হ্যান্ড করানির দরকার আছে। আর মিজিহান মনে করি মানে কোন মানুষে ব্যক্তিগত ভাবে আঘাত করানি বা হেনর কোনো আলোচনা করানির ইচ্ছা নেই, তারপরও মারতে বাধ্য কোন কোন ইয়েস ইয়েস সম্প্রদায় কোন মানুষে আঘাত করানি না গই, জাস্ট টপিক এগো যেহেতু বর্তমান ট্রেন্ডিং না টপিক আগো আমার সমাজের ট্রেন্ডিং টপিক আগো, এই বিষয়ে হেন আলোচনা করানি আমার তা প্রয়োজন আছে। এই যে সমাজে হেনার সচেতন নাগরিক একটা হিসেবে বা এই ভারতবর্ষ নাগরিক একটা হিসেবে আমার তা আলোচনা ইয়েস করানি উচিত। আর দ্বিতীয় কথা ইয়েস নইল কথা যে সময়ের সময়ের সাথে আমি কাম করিয়ে জিতাং এহান হাই কথা, কিন্তু তার মানে এহান না কই যে আমার নিজের হাবিতা জলাঞ্জলি দিয়ে দাদা এহানেই মাতা নিচে এহান নাই। ওরুয়ান রাডি ইয়া হাই ইয়া তো নিরাডি ভিউয়ার্স যেটা আছি আজিকার লাইভ হান কারো ইনফর্ম না করিয়া হঠাৎ তো লাইভ হান, আমি জাস্ট প্রায় হান করলাম তা, হঠাৎ করি আর আকো আমি বিভিন্ন সময় আর আকো বিভিন্ন ধরনের অনুষ্ঠান না হই থাঙ্গাই, জাস্ট এখানে গাতা সাডেন লাইফ আমি যেহেতু নাঙ্গান দেখছো সাডেন লাইফ হঠাৎ করে, এরপরে দাদা যাই হোক এবাকার আর এটার লগে লগে হাবিত যে বিষয় আনলো আমি হাবিত চিন্তাত আছি করোনা মহামারী এখানোর ব্যাপারে কি হান মাতি দাদা, এবাকা শিলং এ বা মেঘালয়ের যে পরিস্থিতি আন কিসাদে? শিলংয়ে লকডাউন চলেছে স্ট্রিক্টলি বহুত ইমার্জেন্সি লকডাউন চলেছে যেহান যাতে 31 এ মাহান পুরা চলেছে পুরা মাহান পিয়া হান্তে পুরা টোটাল লকডাউন কোন দোকানপাতি হজক ফার্মেসি দোকান পিয়া পুরা ক্লোজ হাফবিতা ক্লোজ করেছি কোন এলাকা যদি যদি কোনো বাহিরে জানা মনে তারা শিলংয়ের তো বাহিরে বা বাহিরের তো কোনো তারা শিলংয়ের বাহিরে ইন্টার স্টেট আনা জানা বহুত স্ট্রিক আছে পাস করানি লাগতো আর পাস মান পুরা একদম তোরে চেক করিয়া তোর তো প্রপার ডকুমেন্ট থানা লাগতো কোভিড চেক আপ করেছো তার প্রমাণ পত্র হাফবিতা থানা লাগতো কি পারপাসে জায়গা কি আর জায়গা কই দিন কার কিন্তু উইদিন 70
टू विदिन 72 आवर्स और भीतर तो रिटर्न को आने लगते जेपी हो जाएगा रिटर्न को आने लगते यार। प्रत्येक प्रत्येक घंटा घंटा रिपोर्ट दी मेघालय गवर्नमेंट रहती रिपोर्ट दी थी कुंपिया सत कितना करो कालो मिले हाफ भी रिपोर्ट दी थी किंतु ऐसा तो चलो से बहुत स्ट्रिक्ट हो सेवा का और मेघालय गवर्नमेंट हाफ बीरे मातर যে ভ্যাকসিনে আন যত পারে চালাক করে ভ্যাকসিনে আন ভ্যাকসিনেশন আন লবে লই আন দে স্লট বুকিং করে নিকা 23rd ডেট হান দেসে 23 24 25 এপি মেঘালয় ভারত দেশে 23 24 25 তারিখে যে গো মি হাবিরে মাতুরি যে গো শিলং এ আসি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি বা অন্য জাতি হাবি হাবিরে মাতুরি তুমি স্লট হান বুকিং করো 23 24 25 কোরিয়া নিজর কাদা যে গো তার ডিসপেন্সারি কাদা আসি উডল্যান্ড হসপিটাল রিঞ্জা ডিসপেন্সারি হসপিটাল চিলড্রেন হসপিটাল হাবি কাদাত কাদাত আছে যাতায়াত কাদাত আছে লাইমুখরা হসপিটাল আছে আর নাজারেত হসপিটাল আছে হাবি গিয়া স্লট হান বুকিং করিয়া ভ্যাকসিনেশন করলে হবা মাতিয়া গভর্নমেন্ট ওই মাতাছে। ওকে অসংখ্য ধন্যবাদ। প্রিকশন তো ইয়া চলানি কি বলে এই মহামারী অন্তত চালা করে গেলে হবা। ধন্যবাদ দাদা, আজিকার আমার সাদান লাইফ প্ল্যান মোটামুটি শেষের পর্যায়ে আইলাম, বাকাইলাম করতাম। আর যত ভিউয়ার্স আছি বা পরবর্তী সময়ে চাইতাই তার উদ্দেশ্য হলো জাস্ট মাতরাং এই বাকা সময় আনাত ঘরে থাই সুরক্ষিত থাই, মাস্ক ব্যবহার করে এবং স্যানিটাইজ করে নিজের নিজে আর ঘরে থাই সুস্থ থাই এহানে কামনা করি। আর যে টপিক খানের উপর আমার আলোচনা এহানার উপরও বিচার করি, যেহেতু বার্নিং ইস্যু আহান বা ট্রেন্ডিং ইস্যু আহান হাবিয়ে খেয়াল করি। হাবিরাং নমস্কার, আমার লম করলাম এ বটে। হ্যাঁ হাবিরে গ্রি থানি হাবিরে বিদায় লইয়ার হবে যাইও হাবিয়ান বাই বাই।